হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ইউরোপ বিউটি কুকিং হাউস থেকে। তো আজ আমি আপনাদের দেখাবো নান রুটি। নান রুটি তৈরি করতে যা যা লাগছে, আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ সাদা তেল নিয়েছি, আমি কুসুম গরম পানি নিয়েছি, এটি পরিমাণ মতো লাগবে, আমি আর 1/4 কাপ টক দই নিয়েছি। আমি ইস্ট ছাড়া কিভাবে নান রুটি, পারফেক্ট নান রুটি তৈরি করা যায় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। তো আপনারা 1 কাপ ময়দার সঙ্গে 1/2 চামচ লবণ দিবেন, আর আমার লাগবে 1/2 চামচ চিনি। এই লাগতেছে আমাদের। আর আমি একই সঙ্গে বাটার নানও দেখাবো। নর্মাল নান এবং বাটার নান, দুই ধরনের নানই আপনাদের সামনে আমি আজকে দেখাবো। তো আর যেটা মেইন লাগতেছে সেটা হচ্ছে নন স্টিক প্যানে সাধারণত নান রুটিটা পারফেক্ট হবে না। বাইরে যে হোটেলে রেস্তোরাঁয় যেভাবে আমরা খাই, ওই ওদের তো আলাদা একটি চুলা আছে, কিন্তু তারপরেও ওদের মতো না হলেও পুরোপুরি ওদের কাছাকাছি আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি নিয়েছি, দেখুন, একটি প্যান নিয়েছি ননস্টিক ছাড়া। আপনারা লোহা অথবা অ্যালমোনিয়ামের প্যান নিতে পারেন, তাহলেও হবে, বা এরকম আমার মতো ননস্টিক ছাড়া। দেখুন, এটি কিন্তু ননস্টিক ছিল, তো ব্যবহারের পরে যখন ননস্টিকটা উঠে গেছে তখন আমি এটিকে আপনার নান রুটির জন্য নিজে তৈরি করে নিয়েছি। তো এটি আমার ফর্মুলা। তো আপনারা এরকম ঘরে যদি থাকে তো আপনারা সেটিকে দিয়েও করতে পারেন, কিন্তু ননস্টিক প্যানে কিন্তু হবে না, আমি আবারও বলছি। তো এবার আমি প্রথমেই ময়দাটি নিয়ে নিব। দেখুন, সম্পূর্ণভাবে আমার নিয়মটি যদি পরিপূর্ণভাবে আপনারা ফলো করেন লাস্ট পর্যন্ত, তাহলে অবশ্যই আপনাদের পারফেক্ট নান রুটি হবে। তো দেখুন, আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তার ভিতরে আমি ফার্স্টেই নিব 1/2 চামচ লবণ। দেখুন, 1/2 চামচ লবণ আমি নিব, আর নিব আমি 1/2 চামচ চিনি। এখানে একটু বেশি আছে, আমি 1/2 চামচটা নিব। আর আমার মেইন যেটা লাগতেছে, আমি বলতে ভুলে গেছি, আমার আর লাগতেছে বেকিং পাউডার। আমি বেকিং পাউডারটা নিচ্ছি, এক চামচ বেকিং পাউডার নিব আমি। আগে আমি 1/2 চামচ নিয়েছি, আমি আরও 1/2 চামচ নিব। তো ভিউয়ার্স, আমরা 1/2 চামচ লবণ নিয়েছি, 1/2 চামচ চিনি নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার নিয়েছি আমি। আমি বেকিং পাউডার দিয়ে আপনাদের করে দেখাবো, এবং এটি ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। এবার আমি এর ভিতরে 1 টেবিল চামচ তেল নিয়েছি, আমি 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ তেল নিয়েছি। দেখুন, আমি এই তেলটিকে এর ভিতরে দিয়ে দেব। এবার আমি এই তেলের সাথে খুব ভালো করে ময়দাটি একটু একটু করে মাখানোর চেষ্টা করব। খুব ভালো করে মাখাতে হবে। দেখুন ভিউয়ার্স, আমার সম্পূর্ণ ময়দার সঙ্গে তেলটি কিভাবে মেখে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এভাবে মুট করি, দেখেন মুট পাকিয়ে যাচ্ছে, তাহলে আমার সব কিছু পরিমাণটা ঠিক আছে। তো এবার আমি এর ভিতরে টক দইটা দিয়ে দিব।
দইটা দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। ভিউয়ার্স, বারবার বলছি আপনাদের, তেলের সঙ্গে ময়দাটি ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার আমি কুসুম গরম পানি নিয়েছিলাম, কুসুম গরম পানিই নেবেন, যেন একটু ঠান্ডা না হয়, একদম কুসুম গরম হতে হবে, হাতটা চুবালে যেন বেশিক্ষণ রাখা না যায় এরকম, আবার হাত পুড়েও যেন না যায় এরকম। অল্প অল্প করে আমি পানিটা দিব, পুরো দিব না, কারণ আমার ব্যাটারটি হতে হবে পরোটার ব্যাটারের মতোই। সামান্য পানি লাগবে আমার। আমরা একটু ভালো করে 10 মিনিট, 5-7 মিনিটের মতো মথে নিব। দেখুন আমার মথা হয়ে গেছে, আমার হাতেও লেগে নাই, ডিশেও লেগে নাই। তো এরকম ভালো করে মধ্যে আপনারা এরকম একটা বাটিতে হাতে সামান্য তেল নিয়ে, এভাবে সম্পূর্ণ জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে বাটিতে চেপে একটা গরম জায়গা বা নর্মাল জায়গায় রেখে দিবেন, চুলার পাশে রাখলে ভালো হয়, 2 থেকে 3 ঘন্টার জন্য। এভাবে রেখে দিব। এবার একটা আমি সিলভার পেপার নিয়েছি, আপনারা অনেকটাও নিতে পারেন, অলিভিং পেপার যেটা আছে ওটাও নিতে পারেন, অথবা কোনো পেয়াল প্লাস্টিক বক্সে করে অথবা কোনো ঢাকনা দিয়ে ঢেকে এরকম গরম জায়গায় রেখে দিতে পারেন। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখুন আমার 2 ঘন্টা হয়ে গেছে, আমার যেন কেমন ফোলা ফোলা ভাব হয়ে উঠছে। তো এবার আমি আরেকটু ভালো করে মথে নিব। তাহলে ভিতরে যে বাষ্পগুলো আছে এগুলা চলে যাবে। আমি 2 ঘন্টা রেখেছি, আপনারা 3 ঘন্টা 4 ঘন্টা যা রাখেন রাখতে পারেন, আর খুব আর্জেন্ট হলে 1 ঘন্টায় আপনারা করে ফেলতে পারেন। তবে যত সময়টা বেশি নেবেন, দোকানে কিন্তু আপনারা জানেন যে সারা রাত মুখে রেখে দেয়, পরের দিন সকালে সার্ভ করে, তৈরি করে সার্ভ করে। তো আমাদের তো সমস্ত রাত রাখার প্রয়োজন নাই, তো আমরা 2-3 ঘন্টা রাখলেই যথেষ্ট। হ্যাঁ, আমার হয়ে গেছে, দেখুন আমি এটি দিয়ে 2টি নান করব, আপনারা 3টিও করতে পারেন। হালকা ময়দা নিতে পারেন, সমস্যা নাই। আমরা চুলাটা ধরিয়ে দিই, খেয়াল করে দেখুন ভিউয়ার্স,
একটি বেলুন নিয়েছি, একটু আস্তে আস্তে বেলতে হবে, কারণ দেখুন ভিউয়ার্স আমার রুটিটির পুরুত্বটা দেখুন, দেখলেই বুঝতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখুন। একই রকম সব জায়গা হতে হবে। এরকমই হবে আমার পুরুত্বটা। এবার আপনি, আমার তাওয়াটি অলরেডি গরম হয়ে গেছে, এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। উপরে একটু আমরা পানি ছিটিয়ে নেব, উপরে ভালো করে একটু পানিটা ছিটিয়ে নেব। ছিটিয়ে এরভাবে প্রতিটা পাশে যেন ঠিকভাবে মাখে। তো যে পাশে আমরা পানিটা মাখিয়েছি ঠিক সে পাশটি আমরা তাওয়ার উপর দিয়ে দিব, এবং চুলার জালটি মিডিয়াম থাকবে। চুলার পরে দেওয়ার পরে দেখা যাবে যে আপনার গোলটা একটু বাঁকা তাড়া হয়ে গেছে। তো এটা নিয়ে মন খারাপের কিছু নাই, কারণ দেখুন আমার বাবলগুলো কীভাবে ফুলে উঠতেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা আমার রেসিপিটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের এরকম পারফেক্ট নান রুটি হয়ে যাবে। এবার আমি, খেয়াল করুন ভিউয়ার্স, আমি এবার তাওয়াটি সম্পূর্ণ উল্টে দেব। ভয়ের কোনো কারণ নাই, কারণ আমার নানরুটিগুলো পড়বে না, কারণ আমি পানিটা মাখিয়ে দিয়েছিলাম। রেস্টুরেন্টে এক ধরনের চুলা থাকে, তার ভিতরে দিলে দুপাশেই তাপটা লেগে যায়। তো আমাদের তো তা সম্ভব না, যার জন্য আমরা এই পদ্ধতিটি নিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে আপনি সব জায়গায় তাপটি সম্পূর্ণভাবে লাগাতে হবে। দেখুন আমার নান রুটিটি হয়ে গেছে। আমি তোলার জন্য একটি স্টিলের খুন্তি নিয়েছি। দেখুন পারফেক্টভাবে যদি নান রুটি হয়ে যায় তো একবারেই উঠে যাবে, তাওয়াতেও লাগবে না, এবং নিজেকে দেখুন দোকানের মতো পারফেক্ট। আর আপনারা বুঝতে পারছেন কিনা, খুবই সফট, খুবই নরম। আমরা আরেকটি করব, আরেকটি দেখিয়ে দিব আপনাদের। আপনারা হাতে সামান্য তেলও নিতে পারেন। আমি হালকা ময়দা নিচ্ছি। দেখুন আমি আরেকটি রুটিও বেলে নিয়েছি, একই রকম সমান আমি পুরুত্ব রেখেছি, দেখেন, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আরেকটা আমি কাছ থেকে দেখিয়ে দিই, দেখুন আমার পুরোটা এরকম, আপনারা এরকমই রাখবেন। এবার আমি হাতে একটু পানি নিয়ে উপরটা সম্পূর্ণভাবে চতুর্পাশে
পানিটি ভালো করে মাখিয়ে দিব। যদি আপনার ভালোভাবে পানিটি না লাগে সেখানে কিন্তু তার সঙ্গে লাগবে না, উঠে আসবে। এই জন্য আপনি পানিটি অবশ্যই ভালো করে চতুর্পাশে লাগিয়ে নেবেন। হ্যাঁ, আমি এবার তার উপরে দিয়ে দিব। উঠিয়ে নিতে হবে যেহেতু লেগে গেছে। এবার আমি দেওয়ার সময় আপনার গোলটাকে ফুল গোল আসে না, একটু নষ্ট হয়ে যায়, তো সমস্যা নেই। দেখুন আমার বাবলগুলা কীভাবে উপরে উঠে আসছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, চুলা চালটি কিন্তু মিডিয়ামই আছে। যখন আমরা উপর করব তখন একটু লো করে দিব আমরা। এবার আমি সামান্য জোরটি কমিয়ে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু সামান্য কমিয়ে দিয়ে আমি এবার আমি উপর করে ধরব। ঘরে বানিয়ে মেহমানদের নান রুটি খাওয়ানোর মজাটাই আলাদা। রেস্টুরেন্টের স্বাদ যদি বাসাতেই পাওয়া যায় তাহলে আর রেস্টুরেন্টে আনার কী প্রয়োজন। আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখুন, প্রশংসা আর প্রশংসা। আপনারা যদি বেশি করতে চান তাহলে আমার নিয়ম অনুযায়ী আমি যেভাবে দিয়েছি তো আপনারা ঠিক সেভাবেই বাড়িয়ে বাড়িয়ে নেবেন। যদি আপনারা, আমি এক কাপ ময়দা নিয়েছি, আপনারা যদি দুই কাপ ময়দা নিতে চান তাহলে আমি ফোর্থ কাপ নিয়েছি টক দই, আপনারা হাফ কাপ দিয়ে দিবেন। আবার আপনারা যদি 1 কেজি নিতে চান তো ওই হিসাব করেই আপনাদের নিতে হবে। তো সম্পূর্ণ আমার টি ফলো করলেই আপনাদের পারফেক্ট চলে আসবে এবং খেতেও কোনো অংশেই রেস্টুরেন্টের তুলনায় খারাপ না। একবার পরিবেশন করেই দেখুন। আপনারা গরুর গোশ ভুনা, খাসির রেজালা অথবা মুরগির মাংস ভুনা, তো আপনারা হাঁসের মাংস, যে কোনো কোনো মাংসের সঙ্গে এটিকে পরিবেশন করতে পারেন। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি তুলে দেখাবো। দেখুন নান রুটি আপনার উপরটাই দেখছেন। তো আমি চুলা বন্ধ করে দিব, এবার আমি পরিবেশন করে দেখুন আমি আজ মুরগির মাংসের সঙ্গে নান রুটি সার্ভ করব। বলেছিলাম বাটার নানও সঙ্গে দেখিয়ে দেব। আমি এইমাত্র যে নানটি নামিয়েছি, নানটি গরম থাকা অবস্থায় আপনি একটি বাটার নিয়ে আপনি উপরে এভাবে সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি লাগিয়ে দিবেন। আর যারা বাটার খেতে পছন্দ না করে তো তাদের জন্য আপনি বাটার ছাড়া নান এভাবে আপনি সব জায়গায় মাখিয়ে দিবেন। তাহলে বাটারের স্বাদটা পাবে, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে বাটার দেওয়া নান। এভাবে আপনি সব জায়গা মাখিয়ে দিন। তো হয়ে গেল আমার বাটার নান প্লাস নর্মাল নান। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, তো আমি একটু এক পাশ থেকে ছেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট, কতটা নরম আমার এই নানটি। তো খেতেও অসাধারণ। আমার সম্পূর্ণ রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই দেখুন আমার
বাটার নান প্লাস নর্মাল নান। তো আপনাদের যদি আমার রেসিপিটা সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য দোয়া করবেন আমার জন্য আপনারা সবাই। তো আল্লাহ হাফেজ।